এটা বলবেন যে এই রহমতের মাস রমজানে আমরা যদি পাঠ করি পবিত্র কোরআন যে বইটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা হয় সেটা পাঠ করলে কি কি উপকারিতা পাব অনেক উপকারিতার কথা বলা হয়েছে কোরআনে এবং হাদিসে কোরআন পাঠ করা সম্পর্কে একটা হাদিস আছে সোহেবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো দুই যে নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন সবচেয়ে উদার হৃদয় মানুষ আর পবিত্র রমজান মাসে তিনি উদারতার সর্বোচ্চ সীমায় থাকতেন এবং ফেরিস্তা জিব্রাইল প্রতি রাতে আসতেন নবীকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন এবং তাঁর উদারতা প্রচণ্ড বেগে বয়ে চলা প্রবল বাতাসের চেয়েও শক্তিশালী ছিল আর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল পবিত্র কোরআন নাজিল হওয়া প্রথম আয়াত আমাদের নবীর কাছে সেটা আছে সুরা ইকরায় অধ্যায় নম্বর ছিয়ানব্বই বা সুরা আলা অধ্যায় নম্বর ছিয়ানব্বই আয়াত এক বলা হয়েছে ইকরা আর ফেরেস্তা জিব্রাইল যখন এই প্রথম শব্দটা বলেছিলেন নবীর কাছে তিনি তখন ছিলেন হেরা গুহায় জেবলে নূর নবী যখন এই শব্দটা শুনলেন ইকরা মা আমি পড়তে জানি না তখন ফেরেস্তা জিব্রাইল আবার বললেন ইকরা নবী আবার বললেন মা আমি তো পড়তে জানি না ফেরেস্তা ইব্রাহিল তখন আবারও বললেন ইকরা নবী তখন বুঝতে পারলেন যে ইকরার আরেকটা মানে হচ্ছে পাঠ করা আবৃত্তি একটা অর্থ পড়া আরেকটা হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা নবী তখন বললেন ইকরা পড়ো পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পাঠ করা গুরুত্বপূর্ণ তবে প্রতিপালকের নামে পাঠ করা আরো বেশি গুরুত্বপূর্ণ আর এই পবিত্র কিতাব পাঠ করলে অনেক উপকারিতা আছে আমাদের প্রিয়নবী বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই সেখানে আমাদের প্রিয়নবী বলেছেন যে তোমরা আল্লাহর এই কিতাবের যতগুলো অক্ষর পাঠ করবে এই পবিত্র কোরআন থেকে সেজন্য রহমত পাবে আর প্রত্যেক রহমত সেটার সমান হচ্ছে দশটা হাসানাত দশটা আশীর্বাদ আল্লাহর এই কিতাব পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য পুরস্কার পাবে প্রত্যেক পুরস্কার সমান দশ হাসানাত আর আলিফ লাম মিম এটা একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর তাহলে দশ যোগ দশ যোগ দশ আপনি তিরিশটা আশীর্বাদ পাবেন যদি বলেন আলিফ লাম মিম আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ নবী বলেছেন খাই রকম মন্তাল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে সেরা হলো সে যে কোরআন পাঠ করে আর অন্যদের শেখায় যে নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায় তার মানে কোরআন শেখায় এবং অন্যকে শেখানো দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের প্রিয়নবী সাল্লাম বলেছেন এটা আছে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক যে পবিত্র কোরআন পাঠ করলে সেটা সেই লোকের মধ্যস্থতাকারী হিসেবে রোজ কিয়ামতের দিন কাজ করবে কোরআন আপনার মধ্যস্থতাকারী হবে রোজ কিয়ামতের দিনে শেষ বিচারের দিনে এছাড়া আরেকটা সহিদিস আছে মসনাদ আহমেদে খন্ড নম্বর দুই হাদিস নম্বর ছয় হাজার ছয়শ পঁচিশ বলা হয়েছে যে রোজা এবং কোরআন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে রোজ কিয়ামতের দিনে শেষ বিচারের দিনে আর রোজা তখন আল্লাহকে বলবে যে এই লোক আমার কারণে বিরত থেকেছে পানাহার থেকে আর আকাঙ্ক্ষা থেকে তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করছি আর কোরআন তখন বলবে যে এই লোক আমার জন্য নিদ্রা ত্যাগ করেছে তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করব শেষ বিচারের দিনে তাহলে কোরআন শেষ বিচারের দিনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে পবিত্র কোরআনের সুরা আবাসা অধ্যায় নম্বর আশি আয়াত চৌত্রিশ থেকে সাঁত্রিশ বলা হয়েছে যে সেই দিন রোজকার সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে সে তখন চিন্তা করবে না তার মা অথবা বাবাকে নিয়ে অথবা স্ত্রী বা সন্তান নিয়ে সে চিন্তা করবে না তার বাবা তার মা ভাই বা স্ত্রী বা সন্তানের কথা সে তখন নিজেকে নিয়ে এত বেশি চিন্তিত থাকবে যে সে তখন অন্য মানুষকে নিয়ে চিন্তা করতে পারবে না এটা হবে রোজকে কেমতের দিনে পুনরুত্থ শুধু নিজেকে নিয়ে চিন্তা করবে আর কোরআন কাজ করবে মধ্যস্থতাকারী হিসেবে এটা আছে খন্ড নাম্বার ছয় আদিস নাম্বার পাঁচ হাজার এগারো একজন সাহাবা কোরআন পাঠ করছিলেন ঘোড়া বাধা আছে দুটো রশিতে তখন সাহাবা দেখলেন মেঘ নেমে আসলো আর ঘোড়াটা খুব ভয় পেয়ে গেল সাহাবা পরে নবীর কাছে গেলে নবী বললেন কি ঘটেছে তিনি বললেন না ফেরেস্তাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য আরেকটা হাদিস আর একটা পাঁচ হাজার আঠারো বলা হয়েছে এক সাহাবা কোরআন পাঠ করছেন তখন দেখলেন যে একটা মেঘ নেমে আসলো সেখানে অনেক আলো জ্বলছে তিনি বাইরে এসে ব্যাপারটা দেখলেন তারপর নবীর কাছে গেলেন আর নবী বললেন তুমি কি জানো সেটা কি ছিল তারপর নবী বললেন ওই মেঘে করে ফেরেশতাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠশোনার জন্য যদি তুমি পড়ে যেতে তারা সেখানে থাকতেন ভোর পর্যন্ত লোকজন সেটা দেখতে পেত তারপরে তারা মিলিয়ে যেতেন আর একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ সালাহ হাদিস নাম্বার এক যদি দুটো সূরা পর তার মানে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক তোমার মধ্যস্থতাকারী হবে এছাড়া আরো একটা হাদিস আছে মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আঠারো আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে মানে মসজিদে যখন লোকজন আসে আল্লাহ তালার ঘরে মসজিদে যখন তারা কোরআন পাঠ করে আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায় তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি তারা থাকবে শান্ত আর ফেরেশতাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন আরও একটা হাদিস আছে সহিবুখারিতে খণ্ড ছয় হাদিস নাম্বার চার হাজার চারশো চুয়াত্তর আমাদের নবী মোহাম্মদ একজন সাহবাকে বলেছেন তখন তারা মসজিদের ভেতরে যে আমি তোমাকে কোরআনের শ্রেষ্ঠ সুরাটার কথা বলবো মসজিদ থেকে যাওয়ার আগে কিছুক্ষণ পরে নবী যখন মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন সাহাবা মনে করিয়ে দিলেন পবিত্র কোরআনে কোন সুরাটা সবচেয়ে সেরা কি আমাকে বলবেন নবী বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন তার মানে সুরা ফাতিহা কোরআনের এই সাতটা আয়াত আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে রাতের বেলায় সে নিরাপদে থাকবে প্রিয় নবী মোহাম্মদ বলেছেন আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার এক হাজার নবী বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আর ঠিকের পরের হাদিস সোহে মুসলিম খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার সাতশো সাতষট্টি যদি কেউ সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আরও একটা হাদিস আছে সহিব মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নাম্বার এক হাজার আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র করণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আল্লাহ রাসুল সবচেয়ে ভালো জানেন নবী আবার প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র করণের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহ তারপর নবী বললেন কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরও তৃপ্তিকর হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি বাকারা অধ্যায় নম্বর আয়াত আর এটা হচ্ছে এক হাজার সাতশো চুয়াত্তর নবী বলেছেন যে দুটো সুরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি আর সুরা দুটো হচ্ছে বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে এই দুটো সুরা হচ্ছে মহাদাত আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা